গেল দুদিন ধরে মিয়ানমার সীমান্ত থেকে তেমন গোলাগুলি ও মর্টার শেলের শব্দ না এলেও আতঙ্ক কাটেনি স্থানীয়দের মাঝে গত 3 সপ্তাহ ধরে গোলাগুলি ও মর্টার শেল নিক্ষেপের কারণে বেশ কয়েকজন বাংলাদেশী হতাহতের ঘটনায় সীমান্তে অস্থিরতা পাশাপাশি জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে বান্দরবানের তমরুক ঘুমধুম উখিয়ার থাইয়াংখালী পালংখালী বালুখালী টেকনাফের উলুবনিয়া হুয়াইক্যাং উনচিং প্রাংসহ সীমান্তে নির্ভর মানুষের জীবিকায় বাধা সৃষ্টি হয়েছে গোলাগুলির ভয়ে এসব এলাকায় বেশিরভাগ মানুষ নিরাপদে আশ্রয়ে চলে যাচ্ছে যাওয়ার বন্ধ রয়েছে ব্যবসা বাণিজ্য সীমান্ত ঘেঁষা এপারের মৎস্য ঘের লবণ চাষ ধান চাষ সহ নানা চাষাবাদের সঙ্গে জড়িত লোকজন বেশ কিছুদিন ধরে আতঙ্কে কাজে যেতে পারছে না ফলে ব্যাপক প্রভাব পড়েছে স্থানীয় মানুষের স্বাভাবিক জীবন জীবিকায় এদিকে আজ কুমিরখালী ও কুয়াংচিং বং এলাকা থেকে বেশ কিছু গুলির আওয়াজ শুনতে পেয়েছে এপারের বাসিন্দারা দর্শক এ বিষয়ে আরো জানাতে টেকনাফ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিনশা শাহিনশা আর সীমান্তে নতুন করে গোলাগুলির শব্দ আছে কিনা জানাবেন এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ হ্যাঁ গত দুদিন ধরে কিন্তু মিয়ানমারের উপারে শান্ত রয়েছে আমি এখানকার বেশ কিছু সীমান্তবাসীদের সাথে কথা বলেছি তারা জানিয়েছেন যে গত দুদিন ধরে সীমান্তের যে ওপারে গোলাগুলি হতো বিশেষ করে কুয়াংচিং কুমিরখালী এবং যে ডেকুবনিয়া রয়েছে দামনকাঠা রয়েছে এইসব সীমান্ত পাড়ের কিন্তু গোলাগুলির আওয়াজ তেমন শুনতে পাইনি তবে যে কুমিরখালী সীমান্ত রয়েছে এবং ন্যায়সেদং যে সীমান্ত রয়েছে সেই সীমান্ত থেকে সকাল থেকে 10-20 ফায়ার পর্যন্ত গোলাগুলির আওয়াজ শুনতে পেয়েছে তবে তারা জানিয়েছেন যে সীমান্ত পাড়ের বাসিন্দারা জানিয়েছেন যে মিয়ানমার বিদ্রোহী বাহিনী মাঝে মধ্যে আত্মরক্ষার্থে এসব গুলি ছুড়ে থাকে যদি সর্বশেষ তথ্যটি আপনাকে জানাতে চাই সেটি হচ্ছে উপারে শান্ত থাকলেও কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি বিশেষ করে যে লম্বা বিল রয়েছে হুয়াইকং ইউনিয়নের লম্বা বিল সহ বেশ কিছু এলাকায় রাতে রাদারে দালালের মাধ্যমে রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে এর প্রেক্ষিতে যে কোস্টগার্ড রয়েছে টেকনাফের কোস্টগার্ড স্টেশন কমান্ডার তিনি জানিয়েছেন সীমান্ত অস্থিরতার এখন পর্যন্ত 160 জন রোহিঙ্গাকে তারা ঠেকিয়েছে এবং তাদের আটকের পর সেদেশে ফেরত পাঠানো হয়েছে স্টেশন কমান্ডার তিনি আরো জানিয়েছেন যে এক মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167 হ্যাশ নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখতে তার টহল এবং কোস্টগার্ডের সদস্যরা বৃদ্ধি করা হয়েছে সেই সাথে টহল জোরদার করা হয়েছে পাশাপাশি যে মিয়ানমার পুলিশের মিয়ানমারে ফেরতের যে ঘটনাটি রয়েছে সেটি হচ্ছে তারা তাদেরকে খুব শিগগিরই মিয়ানমারে ফেরত পাঠানোর জন্য চেষ্টা চালাচ্ছে খুব শিগগিরই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তথ্য পেলে তারা পাঠানো হবে কোস্টগার্ড এটিও জানিয়েছেন যে তাদের ছোট ছোট নৌকা করে মধ্যসাগরে যেখানে নোঙ্গর করা হবে যাহা সেখানে তাদেরকে মিয়ানমার পুলিশকে তুলে দেওয়া হবে সব মিলিয়ে যদি বলা যায় আসলে সীমান্তে পরিস্থিতি ব্যাপক আকারে প্রভাব পড়েছে কেননা এখানকার যে জনজীবন যে মিয়ানমার গেছে যে সীমান্ত রয়েছে এপারে সেখানে যে অর্থনৈতিকভাবে যারা জীবিকা নির্বাহ করত মৎস্যের দান শাস বিভিন্ন চাষাবাদে যারা থাকত কিন্তু তারা কিন্তু এখন পর্যন্ত জীবিকা নির্বাহ করতে পারছে না পাশাপাশি যে কিছু দোকানপাট রয়েছে সীমান্ত গেছে সেসব দোকানপাটিও বেচাকেনা কম বলেও আমাকে দোকানদাররা জানিয়েছেন মারপি এ হচ্ছে সীমান্ত পরিস্থিতির সর্বশেষ জি ধন্যবাদ আপনাকে